সরকারের কঠোর বিধিনিষেধ মেনে চলতে ও কোভিড-19 সংক্রমণের ঝুঁকি কমাতে অকারণে শহরে প্রবেশ ও জনসমাগম সীমিত করতে সিরাজগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ 10টি সংযোগ সড়ক বন্ধ করে দিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ। সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার বলেন, সরকারের 18 দফা নির্দেশনা বাস্তবায়ন করতে কঠোর বিধিনিষেধ মেনে চলার পাশাপাশি কোভিড-19 সংক্রমণের ঝুঁকি কমাতে অকারণে শহরে প্রবেশ ও জনসমাগম সীমিতকরণের জন্য বাড়ি থেকে বের হতে নিরুৎসাহিত করতেই বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন জেলা পুলিশ। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও কয়েকটি প্রবেশ মুখ বন্ধ হতে পারে। হাসপাতাল, থানা, ফায়ার সার্ভিস সহ জরুরি সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে যাতায়াত সহ শহরের বাইরে কোনো উপজেলায় বা বিশেষ প্রয়োজনে দূরে কোথাও যাওয়ার রাস্তাগুলো উন্মুক্ত থাকবে। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে ও নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলকে আহ্বান জানান।